আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। সবাই মিলে বেরিয়েছি করোনা সম্বন্ধে প্রচার করার জন্য। আপনারা কিছু লিফলেট দিচ্ছি, আপনারা সবাই আসবেন, একটা করে লিফলেট নিয়ে নেবেন। বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় 200টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত। করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে এই শিল্প এখন প্রায় বন্ধের মুখে, ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাত রনপা সেচে ডাকাতি করত, এখন তারা আর নেই, কিন্তু রনপা শিল্প রয়ে গেছে। বর্তমানে 200টিরও বেশি পরিবার এই শিল্পকলার সঙ্গে যুক্ত, সংসার চলে রনপা শিল্পের কাজের মধ্য দিয়ে। শিল্পীর কথায়, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। বেশ কয়েকজন শিল্পী ভাতা পেলেও অনেকেই তা থেকে বঞ্চিত, ফলে নুন আনতে পান্তা ফোড়ায় সংসারে বাধ্য হয়েই অনেকে অন্য পেশায় যুক্ত হয়েছেন। কিন্তু বাপ ঠাকুরদার তৈরি করা শিল্পকলা ছেড়ে যেতেও পারছেন না। তাদের দাবি, সরকার তাদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করুক। করোনা সচেতনতার বার্তা হিসাবে একটি হ্যান্ডবিল নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় ঘুরে ঘুরে তা বিলি করছেন। এখন এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এখন দেখার, এইসব অভাব অনটনে থাকা রনপা শিল্পীদের করুণ অবস্থা কবে ঘোচে সেই দিকেই তাকিয়ে এইসব রনপা শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ইতিহাস, রনপায়ের ইতিহাস, রনপায়ের ইতিহাসটা যেটা আগেই বলেছিলাম, যেটা হিরু ডাকাত মানে আমাদের ওটা ছিল দুর্গাপুর, দুর্গাপুর আমাদের গ্রাম ছিল প্রথম, সেই দুর্গাপুর গ্রামটা ভেঙে গিয়ে এখন স্যার ডুমুরদহ চলে এসেছি। সেই সূত্রেই ডুমুরদহই নাম হয়ে গেছে, যে হিরু ডাকাত একসময় একটা বিখ্যাত ডাকাত ছিলেন, তার এত মানে শক্তিশালী ছিলেন, এবং সেই হিসেবে উনি নাকি রনপা লাগিয়ে ডাকাতি করতে বিভিন্ন বহু দূর দূরান্তে চলে যেতেন। সেটা আমরা শুনেছি, আমাদের ঠাকুরদাদা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের গল্প কথা শুনেছি, আদৌ দেখিনি আমরা। কিন্তু বর্তমানে আমরা সেই হিসেব সূত্র ধরেই আমরা বিভিন্ন বাঁশ কেটে সেটাকে আমরা পায়ে লাগিয়ে সেইগুলো আমরা প্র্যাকটিস করতাম। এক সময় এলো আমাদের কলকাতাতে নিকো পার্ক, নিকো পার্ক আর স্বভূমি যেটা কাদাপাড়ায় মোড়েটা হয়েছে, সেইখানে এই বিনোদনের বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের ওখানে হতো। এবার সেই সূত্র ধরে এই প্রফেশনেতে আমরা অনেকে যুক্ত হয়ে গেছি, যেহেতু এখানে একটা ভালো রুটি রোজগার রাস্তা হয়েছে, প্লাস সম্মান একটা পাওয়া যায় ওখানে, প্লাস বিভিন্ন দেশ বিদেশে আমাদের একটা খ্যাতি অর্জন হয়েছে। আমাদের ডুমুরদহ নামটা এখন প্রায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তা সেই হিসেবেই এখন আমাদের এই ডুমুরদহ এখন রনপায় একটা নাম বলে রনপা শিল্পীর একটা নামও হয়ে গেছে এখানে। আর বিশেষ করে এখানে বহুরূপী বিভিন্ন রকম সাজা, কেউ জাগলিং করে, কেউ বহুরূপী সাজে বিভিন্ন রকম মানে যারা বিনোদের অনুষ্ঠান যারা করে থাকে তাদের সঙ্গে যুক্ত, এরকম অনেক শিল্পীরা এখন বেকার হয়ে পড়ে আছেন। লোকশিল্পী স্বীকৃতি তো পেয়েছে? হ্যাঁ, লোকশিল্পী হিসেবে রনপা শিল্পীও পেয়েছে, আর যেটা বললাম যে আমাদের বহুরূপী সেগুলো আমাদের লোকশিল্পীর আন্ডারে আমরা পড়েছি, সেখান থেকে সরকার থেকে একটা ভাতা আমরা পাই প্রতি মাসে, কিন্তু বর্তমানে সেখান থেকে কোনো কাজের আমাদের আর সুরাহা নেই। এখন আমরা বেকার, কি করব মানে, বা কোথায় কি যাবে মানে, সেরকম একটা দিশাহারার মতো আমরা হয়ে আছি এখন বর্তমানে। হ্যাঁ, আমরা চাইছি যদি আমাদের কোনো একটা এই শিল্পের কাজের বা অন্যান্য কাজের যদি আমরা একটা সুযোগ আমাদের আসে, তাহলে আমাদের একটা ভীষণ উপকৃত হয়, কারণ প্রত্যেকেই সংসারী হয়ে গেছে, আর প্রত্যেকে সংসারী হওয়ার জন্য একটা পরিবারের অর্থনৈতিক কাঠামো একটা দরকার আছে। যেহেতু এই শিল্প আমাদের হারিয়ে গেছে বর্তমানে, এখন আমাদের পরিস্থিতি এখন বহাল অবস্থা। হ্যাঁ, এটা যদি সরকারি হোক বা যে কোনো মানে মানে সংস্থা থেকেই যদি আমাদের সাহায্য বা কিছু যদি পরিস্থিতি আমাদের এটা দেখতো বা কাজ দিয়ে হতো, তাহলে আমাদের এই জিনিসটা অত দুশ্চিন্তার মধ্যে থাকতে হতো না। আমার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ দাস, পুরো নাম। তারপরে সব কি 20 বছর, 15 বছর, 10 বছর এইসব করছে আর কি, পরস্পর শিখেছে। কোত্থেকে শিখলেন এটা? এই ডুমুরদহ গ্রাম থেকে, আমাদের এইখানে। কীভাবে এটা এলো আপনাদের গ্রামেই? কীভাবে গ্রামে সব আস্তে আস্তে সব একটা এই কাজের জন্যে মানে চাইছে যে কাজ, একটা রনপা হলে সমস্ত জায়গায় কাজ পাওয়া যায়, এই সমস্ত জায়গা হয়েছে। এখন কোম্পানির কাজের প্রচারে হয়, অনুষ্ঠানে হয়, সরকারি কাজ সব কোম্পানির ধানের ওষুধের, তারপর কাপড়ের দোকানের যা কোনো অফার দেয় সেই সব অনুষ্ঠ, এইসবগুলো বেশি হয়। এখন কোনো কাজ হচ্ছে না, বসে আছি, কোনো কাজ নেই। যদি এখন পরিস্থিতি খুব খারাপ, যদি সরকার আমাদের কিছু সাহায্য করে, কাজের ব্যবস্থায় কাজ পাই। এখানে হচ্ছে করোনার জন্য হচ্ছে না, করোনার জন্য সব বন্ধ হয়ে সবাই বসে আছে, কাজ পাচ্ছে না, এখন পরিস্থিতি খুব খারাপ। কী করবো এখন, যদি
সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে কাজ কাজকর্ম করতে পারি, অ্যাডের কাজ করতে পারি, অ্যাডের সমস্ত প্রচারের কাজ করতে পারি, সেটাই আমাদের চাইছে। কার্ড আছে, এখন তো কার্ড আছে, এখন তো কাজ পাচ্ছি না, ভাতাও পাচ্ছি না, ভাতাও সব বন্ধ হয়ে গেছে। এখানে ওই সবাইকারই কার্ড আছে, সবাইকারই লোকশিল্পী করা হয়। হ্যাঁ হয়ে যাবে, একশোর কাছাকাছি হয়ে যাবে, সব এখানকার মোটামুটি সব একদম প্রচুর লোক পরিস্থিতি। করোনা ভাইরাসের জন্য আমাদের রণপুরের পরিস্থিতি খুবই খারাপ, মানে বলার মতো নাই। গত 5 মাস হতে চললো প্রায়, মানে আমাদের কারোর হাতে রণপুরে কোনো কাজ নেই। সরকার থেকে যেসব কাজগুলো করাতো, বিভিন্ন আনুষ্ঠানিক কাজ হতো, তারপর মানে কোনো রক্তদান শিবিরতে স্বেচ্ছাসেবক কোনো কাজ হতো, সেসব কাজ টোটালি বন্ধ। তার 5 মাস ধরে আমাদের শিল্পী কার্ডে যে ভাতা পেতাম সেটাও এখন পাচ্ছি না। আর আর আমরা এখন নিজেদের তরফ থেকে কিছু প্রচার করছি করোনা ভাইরাসের জন্য, তা সরকার যদি আমাদেরকে ব্যবহার করে কিছু প্রচারটা করাই আর কিছু যদি ভাতার ব্যবস্থা করে দেয় তাতে আমরা খুবই উপকৃত হব। কবে থেকে এসব কাজ করছো? আমরা করছি, আমাদের কেউ 15 বছর, কেউ 20 বছর, যেমন কাকা বলেছিল 30 বছর, এরকম ধরে আমরা কাজ করছি। কত লোক এই মানে টোটাল ডুমন্ত গ্রামে প্রায় 100 কাছাকাছি ছেলে আছে। তার মধ্যে কিছু ছেলে কাজ না থাকার জন্য অন্য প্রফেশনের সঙ্গে যোগ হয়েছে, আর এখন বর্তমানে কাজ না থাকার জন্য কিছু লোক চাষের কাজ, কেউ কেউ জব কাট করে, যে যেমন কাজ করছে। কিন্তু এইভাবে চলতে থাকলে তো মানে সমস্ত কিছু এই রণপুর শিল্পী কিভাবে করবে? এইভাবে চলতে থাকলে তো রণপুর শিল্পী আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। এই গ্রামটা বেশিরভাগ ছিল রণপুর উপর নির্ভরশীল ছিল, যেমন যাই মানে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে আমরাই কাজ করি। এখানে মানে বেশিরভাগ কাজ তো আমাদের প্রচারের হয়, অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়। সামনে পুজো আসছে, বিভিন্ন ক্লাব প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই আমরা কাজ করি, সেখানে কিছু রোজগারও করি ভালো মতন পয়সা, কিন্তু সেই রোজগারের মানে দিকটাই চলে গেছে আমাদের হারিয়েছি। এবারে কী পরিস্থিতি তাহলে? এবারে তো কী পরিস্থিতি, তো খুবই খারাপ, কোনো কাজ হবে না, কী করবো সেটা ভেবে পাচ্ছি না। সামনে পুজো আসছে, একটা কাজের কোনো খবর নেই, আর করোনা ভাইরাসের জন্য তো পুজো হবেই না বলছে। আজ করোনার সঙ্গে সারা দেশ লড়ছে, আজ আমরা কয়েকজন মিলে বেরিয়েছি করোনা নিয়ে প্রচার করতে। আজ আমাদের ডাক্তার, নার্স, পুলিশকর্মী এবং আরও অনেকে করোনা নিয়ে সচেতন করাচ্ছে। আপনার কাছে অনুরোধ, করোনা নিয়ে কেউ